স্মৃতি কথা গ্রন্থটির নাম আমরা বিগত দিন শিখছিলাম যে ঠাকুর কিরকম ভাবে শিক্ষা দিতেন সেটি আমরা পড়ছিলাম তাতে তিনি লিখছেন এটা লাটু নিজের মুখের কথা যেটি পরবর্তীকালে চন্দ্রশেখর চট্টোপাধ্যায় শুনে লিখে রেখেছিলেন তাতে বলা আছে যে আরে ঠাকুর হামায় কত শিখাতেন কত বুঝাতেন আমায় বলতেন জানা লোরেনের কাছে সেখানে বসে বসে আমি কত কথা শুনেছি গিরিশ বাবুর সাথে লোরেনের কেমন ঝগড়া লাগিয়ে দিতেন বাকি লোরেন ভারী তেজি ছিল সে কাউকে কেয়ার করত না লোরেন সব বলতো আমি সব শুনতাম শুনে এসে ওনাকে সব বলতে হতো উনি মাঝে মাঝে হামায় বিড়ে নিতেন বলতেন লোরেন এই কথা বলতা তুই চুপ করে রইলি আমি তখন কি জানে লোরেনের সাথে আমি পারবে কেনে ঠাকুর বলতেন ইখানকে এত কথা শুনেও তুই কিছু বললি নি তোর বলা উচিত ছিল তিনি না করলে এসব করল কে কেন লোরেন বলল স্বভাবে হচ্ছে শ্রীরামকৃষ্ণ বললেন স্বভাবে কি এসব হয় কার্য থাকলেই তার পেছনে কারণ আছে শক্তি থাকলেই তার পেছনে শক্তিমান আধার আছে এটা হচ্ছে কথা এটা শেখানোর একটা পদ্ধতি পঠন পাঠ পাঠ দেওয়া এবং পাঠ নেওয়া এইটি হচ্ছে সেই শেখানোর যে স্টাইল সেইটা এবং এই স্টাইলে এটাই হচ্ছে আদর্শ পদ্ধতি পরবর্তীকালে আগের দিন আমরা উদাহরণ দিয়েছিলাম পণ্ডিত শেখাতেন এবং তারাসার পণ্ডিতের কাছে শিখে এসে আমাদের পূজনীয় শুদ্ধানন্দজি জি কে অনঙ্গ মহারাজকে এসে শোনাতে হতো যে আজকে কি কি পড়াশোনা হলো মহারাজ যদি তারাসার পণ্ডিতের ক্লাসে যেতেন বই নিয়ে তাহলে তারাসার পণ্ডিত বড় একটা ক্লাস করে উঠতে পারতেন না সেই কারণে তিনি তারাসার পণ্ডিতের ক্লাসে যেতেন না অথচ বই টই সব কিনে রেখেছিলেন এটা হচ্ছে ঠাকুরের স্টাইল এই দুবার দুবার করে করানোর মূল ভাবনাটা হচ্ছে এই বিষয়টা আপনার ভেতরে জাগিয়ে দেওয়া জাগিয়ে দেওয়া এই নিয়ে এই চর্চা করা পুঙ্খানুপুঙ্খ ভাবে এই যে চর্চা করা দেখবেন উপনিষদে এই পুনঃ পুনরাবৃত্তি এটি আছে এমনকি আমাদের কথামৃতও যদি দেখেন তাহলে দেখবেন পুনরাবৃত্তি একই কথা ঠাকুর অনেকবার বলছেন এটি ঠাকুরকে পয়েন্ট আউট করেছিলেন শ্রদ্ধে রামলাল দাদা রামলাল দাদা বলেছিলেন যে মামা তুমি একই কথা বারবার কেন বলো ঠাকুর বলেছিলেন আমার কথা একবার কেন আমি একশো বার বলবো তাতে তোর কি এটা হচ্ছে কথা যে বারবার মনে করিয়ে দেওয়া বারবার মনে করিয়ে করিয়ে মনে মনে দাগ কাটা আপনাদের মনে আছে কিনা জানি না আমাদের সকলেরই তো অনেক বয়স হয়ে গেছে আমরা ভুলে গেছি হয়তো সেই স্মৃতিগুলো এই সরস্বতী পুজোয়ালে অবশ্যই মনে আসা উচিত হাতে খড়ি হতো হাতে খড়ি কিন্তু কিছু না। আপনাকে হাতে ধরে একটা অক্ষর লিখিয়ে দেওয়া হতো তারপর সেই অক্ষরটাকে দাগা দাগাগুলোতে বলা হতো দাগা দাগাগুলোতে কেন আমাদের মনের ভেতরে যেন একটা পারমানেন্ট একটা যেন তার একটা ইম্প্রেশন পড়ে যায় এই পারমানেন্ট ইম্প্রেশন পড়াটা ভীষণ রকম ভাবে জরুরি তিনি বলছেন যে তোর সাথে নরেন এত কিছু বললো আর তুই কিছু বললি না হেকেনকে কত কথা শুনিস এই যে এইখানকে এখানকে কত কথা শুনি স্যার কিছু কিছু বলতে পারলি না এই যে তার মানে কিছু বলতে আমরা যখন পারছি না তখন বুঝতে হবে যে আমাদের শোনাটা ঠিক মতো হয়নি শ্রবণ মনন এবং নির্দেশন শুনলে খালি এক কান দিয়ে শুনলাম আরেক কান দিয়ে বার করে দিলাম এটা শিক্ষা নয় যেটা শুনলাম সেটাকে নিয়ে চিন্তা করা এবং সেই চিন্তা বস্তুকে অন্তরের ভেতরে যতক্ষণ না পর্যন্ত বিষয়টি ঘনীভূত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু কোনো ভাবি কোনো কিছু করে উঠতে পারি না। এর পরের অংশ থেকে আমরা পড়বো ঠাকুরের অফ ঠাকুর এই বুঝাতেন ট্রেনিং সব আর কত শিখাতেন ভক্ত কি শিখাতেন মহারাজ লাটু মহারাজ বললেন আরে নেশা করা শিখাতেন অউর কি শিখাবেন এই কথা শুনে ভক্তটি খুব অবাক হইয়া যায় ভক্তে ভক্তের সেই বিস্মিত ভাব দেখিয়া লাটু মহারাজ ব্যঙ্গোচ্ছবে বলিলেন আরে যে সে নেশা নয় একদম রাজা নেশা করাতে শিখালেন তিনি আমাদের ভগবানের নেশা করিয়ে দিলেন সংসারী লোক সংসারী লোক ছেলেদের কামিনী কাঞ্চনে নেশা করতে শিখায় মদ জুয়ার নেশা করতে শিখায় ওর মান ইজ্জতের নেশা করতে শিখায় বাকি তিনি শেখাতেন ব্রহ্ম নেশা এ নেশা ভারী জবর এ নেশার কাছে অন্য সব নেশা ফিকা হয়ে যায় রাজা মহারাজ এই লাটু এই কথার উক্তি ধরে আমাদের বিশুদ্ধানন্দ জি একটি কথা মনে পড়ে তিনি বলতেন গুলাপি নেশ গুলাবি নেশা গুলাবি নেশে শক্ত কেন না শক্ত মানুষের সঙ্গে ভক্তের তুলনা এইখানে যিনি নেশাসক্ত মানুষ হন তার কাছে পৃথিবীটা এই যে আমরা যে জগৎটা দেখি এটা সম্পূর্ণ মিথ্যে হয়ে যায় এটার কোনো অস্তিত্বই থাকে না এবং এই অস্তিত্ব থাকে না বলেই তিনি খুব সহজেই সব সবকিছুর ভেতরে থাকতে পারেন এই অস্তিত্ববিহীন একটি জগতের ভেতরে থাকা এই জগৎটা মিথ্যে হয়ে যাচ্ছে তিনি তার একটা নিজস্ব জগতের মধ্যে হয়ে আছেন আমাদের মনে আছে সে নেশাগ্রস্ত মানুষদের আপনারা অবশ্যই নিশ্চয়ই দেখেছেন তারা একটা অদ্ভুত রকমের আচরণ করেন এবং সেটা সাধারণের সেই মানুষটাই যখন প্রকৃতিস্থ হয় তখন আর তিনি এরকম আচরণ করতে পারেন না তার আর অন্য কোন বোধ থাকে না তার লজ্জা লাজ লজ্জা সমস্ত কিছু চলে যায় নেশা তাকে এমন ভাবে স্পর্শ করতে পারে না ঠিক সেই রকম ঈশ্বরের নেশা যদি অভিভূত করে ফেলে তাহলে এই যে জগতের যে কারণে জগতের যে যাবতীয় যে ভাবনা আছে যে কারণে আমরা ঈশ্বরের সঙ্গে একীভূত হয়ে যেতে পারি না সেই থেকে আমরা নিজেদেরকে অনেকখানি রক্ষা করতে পারি এটা হচ্ছে কথা এই নিজেকে রক্ষা করার জন্য এই নেশাটা হওয়া আমাদের জন্য ভীষণ ভীষণ এবং রকমের জরুরি এই হওয়া খুব 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 জরুরি এই জরুরি হওয়ার জন্যই আমাদেরকে এই ব্রহ্ম নেশা করা দরকার ঠাকুর আমাদের তাই শেখাতেন ভগবানের ভালোবাসাটা এত বিভোর হয়ে যাবে এই জগতটা আমাদের কাছে মিথ্যে হয়ে যাবে এই আমাদের জি মহারাজকে দেখতাম এই যে জগৎটা যে আছে তার চোখের সামনে যে একটা জগৎ আছে দৃশ্যমান জগৎ এই জগৎটাকে তিনি চিনতেই পারতেন না এই জগৎটাকে তিনি বুঝতেই পারতেন না তিনি এত বছর ধরে বেলুর মঠে আছেন উনিশশো পঁচাত্তর থেকে বেলুর মঠে আছেন এবং দু হাজার শেষ দুটো বছর বাদ দিলে শেষ দুটো বছর উনি হাসপাতালই ছিলেন দু হাজার পনেরো সাল অব্দি এক টানা উনি বেলুর মঠেই থেকেছেন এবং এই এতগুলো বছর এবং দু হাজার ব্রহ্মচর্য সন্ন্যাস অনুষ্ঠানে তিনি থেকেছেন ব্রহ্মচর্য দীক্ষার অনুষ্ঠানে সন্ন্যাসীরা থাকেন ব্রহ্মচর্য অনুষ্ঠানগুলিতে সন্ন্যাসীরা থাকেন এবং দীক্ষিত ব্রহ্মচারীরাও থাকেন তিনি এসে জিজ্ঞাসা করছেন আমাদেরকে যে ব্রহ্মচর্য অনুষ্ঠান এখানে সন্ন্যাসীদের কি কাজ তা আপনার তাকে বললাম যে সন্ন্যাসীরা আপনি নাম দেবেন তারপরে গুরু পূজা হবে এইসব দেখবেন বলে ওরা বসে আছেন মহারাজ অ্যাপ্রুভ করছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে থাকুক এই যে এই যে পুরনো স্মৃতি এই সব বিষয় যে পুরনো স্মৃতি এগুলো সম্পূর্ণ তার কাছে মিথ্যে হয়ে গেছে ভগবতময় জগৎ সব সময় ডুবে আছেন কোন কথা সামান্যতম একটু ঘষে দিলে মহারাজ তাহলে কিরকমভাবে ভাবে থাকবো কিরকম ভাবে থাকবে ভগবানের পাটি ধরে থাকবে নতুন সন্ন্যাসী দু সালে নতুন সন্ন্যাসীদের সন্ন্যাস দীক্ষা দেওয়ার পরে তিনি বলছেন যেহেতু আমরা পূজনীয় রঙ্গনাথানন্দজি মাঝের কাছে সেইভাবে কোনো উপদেশ পাইনি পূজনীয় মা ভীষণ অসুস্থ ছিলেন তাই আত্মস্থানন্দজি জবে থেকে প্রেসিডেন্ট হয়েছেন প্রেসিডেন্ট হওয়ার পরে যখন তিনি সাধুদের সঙ্গে মিট করতেন নতুন সাধুদের সঙ্গে সেই মিটিংয়ে আমরা বিশেষ পারমিশন নিয়ে হেড কোয়াটার থেকে আমরা তিনজন থাকতাম মহারাজ সমস্ত কথা বলতেন যাই কথা বলতেন কিন্তু সব সবকিছুর মূলে একটাই কথা ঘুরে ফিরে ঠাকুরকে ধরে থাকতে হবে ঠাকুরকে ধরে থাকতে হবে এ জীবন ভগবানকে দেওয়ার জন্য উৎসর্গ করেছ জগতের সবকিছু আকর্ষণ থাকবে কিন্তু ভগবানকে যদি ধরে থাকতে না পারো তাহলে জীবনটা বৃথা তাহলে যা কিছুই কাজ করি না কেন সমস্ত কিছু বৃথা হয়ে যায় যদি এটা না হয় আমাদের যদি ভাবনা চিন্তাগুলো সমস্ত কাজ যদি ভগবত কেন্দ্রিক না হয় জীবন যাপন যদি ভগবত কেন্দ্রিক না হয় তাহলে কিন্তু হয় না এই যে সবসময় একটা অন্য একটা জগতের অন্য একটা ভাবে বিচরণ করা অথচ এই জগতের মধ্যে থাকা সেইটিকে বলছেন ব্রহ্ম এই কথা বলিয়া শুনিয়া ভক্তের বিস্মিত হয় এবং পুন জিজ্ঞাসা করিতে করেন কেমন করে তিনি আপনাদেরই নেশা সরা তিনি কি গুলি ডেলার মতো আপনাদের খাইয়ে দিতেন এটা অনেকেই আমাদের জিজ্ঞেস করে থাকেন ভগবানের নেশা করা মানে কি এইরকম আফিমের গুলের মতো থাকা লাটু বলছেন এ তোমার কেমন কথা ভগবানের নেশা করতে গেলে কিছু পান করতে হয় না যে ভগবানকে পেয়েছে তার দর্শন পরশনেই জাগে তার করলেই মন ভরপুর হয়ে যায় আর তারিখে ভ্যালেন্টাইন্স ডে দেখবেন সমস্ত জায়গাগুলো এমনকি আমাদের এই অজ পাড়াগাতেও কি অদ্ভুত ভাবে সব কার্ড বিক্রি হচ্ছে দামি গোলাপ ফুল বিক্রি হচ্ছে কবে একদিন রোজ ডে ছিল আমাদের তো রোজ ডে প্রপোজ ডে মনে থাকে না তাই রোজ ডেতে আমরা বলেছিলাম যে যদি একটুখানি যে জিনিসপত্র দেবে তার সঙ্গে যেন একটু গোলাপ ফুলও দেওয়া হয় অনেক কিছুর সাথে কিছুতে আর বাজারে কোথাও গোলাপ ফুল খুঁজে পাওয়া গেল যেগুলি পাওয়া গেল সেগুলো খুব কুঁড়ির মতো সেগুলিতে সেগুলিকে ভগবানকে দেওয়া যায় না এত দাম কেন না আজকে হচ্ছে রোজ ডে সবাই সবার তার প্রিয়জনকে রোজ ডে দেবে এই যে এতগুলো ডে হচ্ছে যারা তাদের প্রিয়জনকে দিচ্ছেন সে প্রিয়জনের চিন্তা একবারে বিভোর হয়ে গেছেন তার পকেটে চিন্তা নেই অন্য কোনো চিন্তা নেই কি করে তার প্রিয়জনের মুখে হাসি ফোটাবেন এইটি তার একমাত্র চিন্তা হয়ে থাকে ভগবানের নেশা হলো এমন যে এমন নেশা যে নেশা করতে গেলে কিছু পান করতে হয় না এই যে ভগবানকে পেয়েছে তার দর্শন পর্শনেই নেশা হয়ে যায় আমি আপনাদের একজনের গল্প বলেছিলাম তুলসীদাসের জীবনের একটা গল্প তুলসীদাসের কাছে একজন এসেছিলেন তিনি মনে মনে ভগবান তিনি এমন একটা পুজোর পদ্ধতি খুঁজছিলেন যে পদ্ধতিতে কোনো পয়সা খরচ হবে না অথচ সর্বোপারে পুজো করা সম্ভব হবে তুলসী দাস তাকে বললেন সেই সিংহাসনে দেবতাকে বসাও এবং তাকে সরষোপচারে পূজা করো শুধু তাই নয় তুমি তিনি খুব দুধ খেতে ভালোবাসেন গরম দুধ খেতে ভালোবাসেন রামজি তাকে একটু চিনি দিয়ে সেই মিষ্ট দুধ তাকে পরিবেশন করবে তার কল্পনার জগৎটা এত তীব্র হয়ে গেছিল তিনি সেই দুধের গেলাস চিনির কৌটো এমনকি দেওয়ার জন্য একটি চামচও কল্পনা করে নিতেন একদিন সেই কল্পনা এক যদি চামচটা খুঁজে পাচ্ছে না তিনি বললেন ঠিক আছে আন্দাজে খানিকটা চিনি দিয়ে দিই চিনি দেওয়ার পরে তার মনে হয়েছে যে চিনিটা একটু বেশি হয়ে গেছে তিনি তো কৃপন সঙ্গে সঙ্গে সে উপর থেকে গুঁড়ো চিনিটা তুলতে গেছেন রামচন্দ্র দি তার হাত দুটো ধরে বলছেন দুধটাও যখন কল্পনার চিনিটাও যখন কল্পনার আর আজ একটু বেশি চিনি গেল এন্ড রামচন্দ্র जी দিব্য দর্শনে তারই যে সাংসারিক বন্ধনই যে খরচ খচ্চার হিসাবপত্রই যে যেগুলোর মধ্যে আমরা নিজেদের মাতিয়ে রাখি যেটা নিয়ে মেতে থাকি কামিনী কাঞ্চনের নানা রকমের জিনিসের মধ্যে মেতে থাকি সেটা সম্পূর্ণভাবে চলে গেল আমাদের যশো করে হোক ভগবানের চিন্তায় ভগবানের ভাবনায় ডুবে থাকার কথা বলা হচ্ছে জানائق ভক্ত আমাদের মধ্যে এই ব্রহ্মনেশাটি জাগিয়ে দিন না মহারাজ আমরা যাতে এই সংসারের মায়া থেকে মুক্ত হতে পারি তার ব্যবস্থা কিছু করে দিন লাটুমার বলেন হ্যাঁ ব্যবস্থা তো আছে আগে মানুষ ভাঙের নেশা করে ভাঙ ছেড়ে গাঁজা ধরে গাঁজা ছেড়ে চরশ খায় চরশকে মদ খায় শেষে এর নেশা ধরে আফিমের নেশা করলে কি আর ভাঙের নেশায় মন কাজে তোমাদের ওই আগে সংসারে তোমাদের নেশা ধরিয়েছে নাম জশ টাকা মেয়ে মানুষ এদের নেশা কাটিয়ে তবেই তো আফিমের মৌতাত পাবে এসব নেশার পরে ব্রহ্ম নেশা জাগে এতে মশগুল হলে ভাং গাঁজা চরস মদ কুচু ভালো লাগে না এই নেশা করবে তো এসো ইখানে বসো দুটি দুটি খাও আর হর বকত তার নাম লও নামের নেশায় বুঁদ হয়ে যাও বাকি চালাকি করলে হবে না উনি বলতেন মনের অঙ্কট বঙ্কট থাকলে হবে না মহারাজকে জিজ্ঞাসা করছেন মহারাজ মনের অঙ্কট বঙ্কট কি জিনিস লাটু মহারাজ বললেন তা বুঝো না আরে ওই তো মায়া তোমরা সংসারের নেশায় মজবে আর সংসারকে দুষবে সংসার ছেড়ে আসতে চাইবে না বাকি সংসারে থেকে লড়তেও পারবে না একে উনি বলেছেন অঙ্কট বঙ্কট এই অঙ্কট বঙ্কট এটা হচ্ছে একটা কনফিউশন একটা ডিলিউশন আমরা যে অবস্থায় আছি সেই অবস্থাকে আমাদের খুব ভালো লাগে না আগের দিন আপনাদের বলেছিলাম এই উদাহরণটা আমি খুব দিয়ে থাকি সেটা হচ্ছে এই আমরা যখন এই নানা রকমের ভাবের মধ্যে থাকি যখন আমরা ভগবানের নাম জপ করি তখন আমাদের বারবার মনে হতে থাকে যে সাংসারিক প্রাত্যহিক কর্মে ঘাটতি পড়ে গেল কিছু কম হয়ে গেল এবং সেই যখন সেই সাংসারিক প্রাত্যহিক কর্মগুলো করতে থাকি তার জন্য আমাদের জপ ধ্যানটা আমরা কম করে ফেলি আবার যখন প্রাত্যহিক কর্ম করি তখন মনে কি ছাই করছি আমাদের তো জব ধ্যান সাধন ভাজন করলেই হতো এই যে মনের ভেতরে একটা ডিলিউশন চলতে থাকে যে যেটা করছি সেটাতেই আমরা সমস্ত মনটা দিতে পারছি না তিনি বলছেন যে একটা একটা নেশা করবার পরে পর আগের নেশার চেয়ে পরের নেশাটা পরের নেশার জন্য আগের নেশাটাকে ফিকে মনে হয় এখন আমরা সংসারে আছি সংসারের কর্তব্য সমস্ত কিছু পালন করছি কিন্তু ক্রমাগত তারই সঙ্গে ভগবানের নেশা একটু একটু করে করতে হয় যখন এই নেশাটা ফিকে হয়ে যাবে তখন ওই নেশাটা করতে হবে মন কখনোই ফাঁকা থাকা যাবে না ঠাকুর ভারী সুন্দর উদাহরণ দিয়েছেন যে বৈরাগ্যের বলছেন বিষয়ে বিরাগ এবং ঈশ্বরে অনুরাগ কোন একটা জিনিসে অনুরাগ ভীষণ প্রয়োজন বিষয়েতে যেমন বিরাগ হচ্ছে তেমনি ওই ফাঁকা মনটায় ঈশ্বর ভাবে পূর্ণ রাখা দরকার বলছেন আদতে ভালোবাসা এবং এই আদতে ভালোবাসা বোঝাতে তিনি বলছেন বিষয়ের বিষয়ের প্রতি ভালোবাসা সতীর টান এবং সন্তানের সন্তানের মায়ের টান এই যে এগুলো আমাদের পরিচিত টান এই যে আকর্ষণ এগুলো আমাদের জীবনে খুব পরিচিত এগুলো সমস্ত আকর্ষণ আপনাদের জীবনে আছে এই আপনাদের জীবনে যেমন এই যে দেরি করে আসা এটা একটা অদ্ভুত আকর্ষণ যারা আসেন দেরি করে তারা রোজ দেরি করেই আসেন এইটা একটা অদ্ভুত আকর্ষণ এইটা এটা থেকে কিছুতেই যেমন তাদের এই নেশা থেকে কিছুতেই যেমন তাদের বার করতে পারি না ঠিক সেই রকম এই যে এই তিনটি নেশা যারা বলছেন বিষয়ের বিষয়ের প্রধান আপনার যদি কিছু টাকা পয়সা কিছু ফিক্সড ডিপোজিট থাকে সেগুলোর প্রতি একটা অদ্ভুত প্রচ্ছন্ন আকর্ষণ তৈরি হয় এ মাসে যদি আপনি এক হাজার টাকা সেভিংস করে থাকেন পরের মাসে আপনি চেষ্টা করবেন এগারোশো টাকা সেভিংস করতে পরের মাসে চেষ্টা করবেন কষ্ট হলেও বারোশো টাকা সেভিংস করতে সেভিংসের নেশাই আপনাকে এই নেশা করতে শেষকালে সাহায্য করবে একটা সময় নেশা করতে করতে আপনার মনে হবে এই নেশা আর আপনার ভালো লাগছে না এর চেয়েও আরো ভালো নেশা আছে তখন আপনার মনে হবে যে কিছু সোনা কিনে রাখি আজকে এ মাসে এক গ্রাম কেনা হলো তো পরের মাসে দু গ্রাম তারপরে সোনা দিয়ে আর কি করবেন কত অলংকার করবেন কিছুই ভালো লাগে না তারপরে আরো কিছু ভালো নেশা তখন এই জাগতিক বিষয়বস্তু কিছু ভালো লাগে না আমি আগরতলায় গিয়েছিলাম সেখান থেকে একটি আশ্রমে গেছিলাম এক ভদ্রলোকের সঙ্গে দেখা হলো তিনি হাসা মাত্র চকচক করছে তার মুখখানা মুখখানা আসলে চকচক করছেন আসলে দাঁত এই দুপাশের এই যে দুটো দাঁত এই উপরের পাটির দুটো দাঁত আর নিচের পাটির এই দুটো দাঁত চারটে দাঁত সোনার ক্যাপিং করা তিনি যখন হাসছেন আলো পড়া মাত্র ঝকঝক করছে তখন তার গলার দিকে আমি ত্যাগিয়ে দেখলাম যে জামার যতটুকু খোলা আছে তাতে দেখা যাচ্ছে যেরকম আপনারা ওই শিকল পরেন সেই রকম সোনার হাতেতেও আছে আছে সব সব আংটি যে পাফ পাথরের তা না সোনা দিয়ে তৈরি আর চশমাটা নাকি ফ্রেমটা নাকি সোনার আর হাতের যে ঘড়ির ব্যান্ড সেটাও নাকি সোনা তা আমি মজা করে জিজ্ঞাসা করলুম যে আপনাকে যদি এখন কিডন্যাপ করা হয় মোটামুটি কিরকম টাকা পয়সা পাওয়া যাবে কিন্তু এই যে আমাদের মনে হয় অন্যের যেটা দেখে যে নেশাটা যদি আমারও যদি একটা জিনিস হতো তাহলে কত ভালো লাগতো কিন্তু এটা আমরা নিজেরাই বুঝতে বাড়িয়ে চলেছে এই নেশা আর ভালো লাগে না এই খেলার আমাদের খেলতে ইচ্ছে করে তখন আমাদের ভগবানের দিকে হচ্ছে উচ্চ নেশা করার ইচ্ছে হয় যে নেশায় আনন্দটা একেবারে সব সময়ের জন্য থাকবে তাই বলছেন এই নেশা করতে গেলে আমাদের মনের অঙ্কট বঙ্কট কেটে যাক বলছেন বসো বসো মানে তার কাছেই তা নয় ভগবানের সমীপে এসো কিছু কিছু দুটি দুটি খাও আর ইখানকে ইখানকে হর বকত এই যে দুটি দুটি খাও মানে প্লেইন লিভিং আমাদের সমস্যাটা ওই কারণে আমরা ভগবানকে চাইতে পারি না তার কারণ হচ্ছে প্লেইন লিভিং এর মধ্যে আমরা থাকতে পারি না একজন ডাক্তারবাবুকে দেখছিলাম খুব যত্ন করে তিনি সরকারি হাসপাতালে পেশেন্ট দেখেন এবং তিনি ঠিকই করেছিলেন তিনি কেবলমাত্র সরকারি হাসপাতালেই পেশেন্ট দেখবেন কিন্তু সমস্যা অন্য জায়গায় তারপরে যখনই তার কলকাতাতে সংসার হলো সেইখান থেকে কলকাতায় এসে একটা খুব বড় ফ্ল্যাট ট্যাট কিনলেন ইএমআই শোধ করতে করতেই তার সমস্ত চিন্তা ভাবনা চলে গেল তিনি সরকারি হাসপাতালে দেখেন বটে কিন্তু খুব অল্প সময়ের জন্য দেখেন বাইরে চেম্বার করেন অন্যান্য বেসরকারি হাসপাতালে দেখাশোনা করা শুরু করলেন তখন যত না তার পেশেন্ট দেখা পেশেন্টকে ঠিকঠাক তার যে উদ্দেশ্যটা খারাপ তা নয় কিন্তু প্রয়োজনীয়তা তাকে এমন চাপের মধ্যে ফেলে দিল যে তাঁর যে উদ্দেশ্যটা ছিল সেটা তাকে আপনা আপনি ভুলে যেতে হলো তিনি কিছুতেই এইটার মধ্যে ঢুকতে পারছিলেন না এটা হচ্ছে কথা আমাদের ওই তাই সেই কারণে নিজের ওপর নিজের চাওয়াটার উপর একটা কন্ট্রোল থাকা দরকার অন্য একদিনে একদিনে ডায়েরি থেকে সংগৃহীত তিনি বলছেন জানো ঠাকুর আমাকে টেনে নিলেন আমি একটা অনাথ কুথাকার খেয়ে হামাই তিনি ভালোবেস ভালোবাসার ডেলে দিলেন হামাই তিনি কৃপা না করলে আমাকে নকরি করতে করতে বকরি বনে যেতে হতো আমার সারা জীবন বিলকুল নষ্ট হয়ে যেত আমাকে তিনি এসব শিখাতেন আমি মুখ্য আমি এসব কি জানবে আমায় বলতেন দেখ দিল সাফ রাখবি আর গর্দা ঢুকতে দিবি না জনৈক ভক্ত গর্দা কি জিনিস ভারত লাটুমারে হাসি আরে জানো না কত ধুলোবালি সব রয়েছে এটা হচ্ছে কথা ঠাকুর আমরা প্রত্যেকেই তার কাছে যদি সেই অনাথ স্মরণের কাছে যদি আমরা স্মরণ চাই তিনি আমাদের অবশ্যই স্মরণ দেবেন তার স্মরণ না তার প্রতি আমরা যখন এই যে তার স্মরণ পাই তখন কিরকম আমাদের ভাব হয় তা তার প্রতি যেমন আমাদের ভালোবাসা আসে তেমনি আমাদের নিজেদের ভেতরেও তিনি ভালোবাসা দেন যে ভালোবাসা দিয়ে জগৎটাকে বড় আপন বলে মনে হয় যখন যখন জগতে সব মানুষকে আমার নিজের আমার আপনার বলে বোধ হয় এইটা হচ্ছে কথা হামায় তিনি কৃপা না করলে হামাকে নকরি করতে করতে বকরি বনে যেতে হতো সামার সারা জীবন বিলকুল নষ্ট হয়ে যেত মানে যারা চাকরি করছেন তারা খারাপ বলছেন না মানে কাজ করতে করতে কে যে মানুষই হয়ে যেতাম তার বাইরে আমার ভেতরে যে একটা আলো আছে সেই আলোটার খবর আমি কোনো দিন পেতাম না জানেন তো আলাদা করে কোথাও কোনো শক্তি নেই সব শক্তি আমাদের ভেতরে আছে শুধু আমরা বুঝতে পারি না আমরা জানতে পারি না আমরা বোধ করি না বলে আমরা সেটাকে অনুভব করতে পারি না তাই এটা খুব জরুরি ভীষণ ভীষণ রকম ভাবে জরুরি যে আমাদের ভগবানের প্রতি ভালোবাসাটা এটা যেন চলতে থাকে আমরা যে যে কাজ করি না কেন তাতে কোনো ক্ষতি নেই পুঁথিতে শ্রীরামকৃষ্ণ পুথিতে একটা ভারী সুন্দর প্রার্থনা আছে সেখানে বলছেন তুমি সংসারই করেছ তাতে আমার কোনো আপত্তি নেই আমার তাতে কোনো আমার তোমাকে কোনো রকম ভাবে দোষারোপ করছি না শুধু আমাকে সংসারই করে দিও না সংসারে আমায় রেখেছো ঠিক আছে কিন্তু সংসারই করে দিও না আমার যেন সংসারের মধ্যেই তুমি আমায় নিমজ্জিত করতিও না এই কথাটা তিনি বারবার বলছেন এই প্রার্থনাটা আমাদের আসা ভীষণ জরুরি আমরা যেন ওতে ডুবে না থাকি কালকেই আমরা পড়ছিলাম সমরেশ মজুমদারের একটা লেখা থেকে হয়তো আগামীকালই আসবে দেখবেন আচুরের স্থটে সেইখানে আছে সমরেশ মজুমদার লিখছেন যে আমার খুব ইচ্ছে অনেক টাকা রোজগার করবে এবং টাকা জমাবো সেই টাকা জমিয়ে জমিয়ে আমি সময় কিনবো সেই সময় কাকে দেবো যারা সময় হয় না কাজের চাপে ব্যস্ত এরকম নানা ব্যস্ত যারা আছে তাদের সেই সেই থেকে যে জমানো সময় থেকে সময় ধার দেবো সময় কেনা হয়ে গেলে তিনি আরও টাকা জমাবেন সেই টাকা দিয়ে কি কিনবেন না অজুহাত কিনবেন যাতে মানুষ আর কাউকে অজুহাত দিতে পারবে না ঠিক এইরকম ভাবে তিনি একটি সময়ের অনেক সময় এবং অজুহাতহীন একটি সমাজ তৈরি করতে চেয়েছেন যেখানে আমাদের প্রিয়জনদের আমাদের আত্মজনদের এমনকি আমাদের নিজেদের জন্য আমরা সময় দিতে পারি দেখবেন আমাদের বেশিরভাগ সময়টাই চলে যায় এই অন্যের খিদমাত করতে করতে নিজের জন্য ভাবার নিজের জন্য চিন্তা করার আমরা সামান্যতম সময়টুকু পাই না তাই নিজের জন্য খানিকটা সময় থাকার জরুরি আছে এইখানে বলছেন যে এই যে তিন নালে একদম আমার জীবনটা নষ্ট হয়ে যেত আমাকে তিনি এসব শিক্ষা দেন আমি মুখ্য আমি এসব কি জানব আমায় বলতেন দেখ দিল সাফ রাখবি আর গর্তা দুঃখতে দিবি না গর্তা মানে হচ্ছে ধুলোবালি এই মলিনতা যেন আমাদের না আসে ভক্তের বিশীত ভাব দেখিয়া লাটু মহারাজ বললেন আরে গর্তা জানো না অহংকারের ব্যাপারকে তিনি গর্তা বলতেন অহংকারী মানুষ কেমন জড়িয়ে পড়ে দেখো না আমার ছেলে হামার মেয়ে হামার টাকা সব বুলে বুলে কেবল নিজের জাল নিজে বুনে থাকে সেই জালে পড়ে কেবল তারা ঘুরছে ঘুরতে থাকছে দেখছো তখনই তার কাছে একটি মাছি মাকড়সার জালে পড়িয়াছিল তাকে দেখিয়া হো হো করিয়া হাসিয়া বলিলেন আরে দেখো দেখো ঠিক এইভাবে মায়া মানুষকে ঘোরাতে থাকে দেখেছো তো ঘুটনিতে কেমন ফেনা উঠে একদম সাফে দেখতে ভারী খাপ বাকি ফেনাগুলো সব জলকে ঢেলে দেয় ফেনা তো ময়লা ময়লা পড়লে সীশা থেকে মুখ দেখা যায় ময়লা সাফ করতে হবে তবে ভালো করে দেখতে হবে উনি তাই তো বলতেন দিল সাফ করো চিত্ত শুদ্ধি করো সত্য পবিত্র হও তিনি তো হামেশা আমাদের বলতেন দেখো ইখানকে অর্থাৎ নিজের বুকে হাত দিয়ে স্বচ্ছা থাকবি কাম কামনা ঢুকতে দিবি না ওরা বড্ড বেশি দিক করলে তার কাছে প্রার্থনা জানাবি তার নাম নিবি তাকে ডাকবি তিনি তোদের বাঁচিয়ে দেবেন যখন তাতেও মন বসাতে পারবি না তখন মন্দিরে মায়ের সামনে বসে যাবি না হয় ইখানকে দৌড়ে আসবি এটা হচ্ছে কথা এই মায়া আমাদের মহিত করে রাখে আমরা জানতেই পারি না কিন্তু এটা আমাদের কনশাসলি জানতে হবে আমরা যখন ছোট ছিলাম সাধু জীবনের শুরুর দিকে তখন আমাদের পূজনীয় আত্মস্থানন্দে যে একটা ভারী সুন্দর কথা বলেছিলেন সকাল সন্ধে যেমন ঠাকুর মন্দিরে যাওয়াটা সেটা যেন কখনো না ভুল হয় কোনো কারণেই না ভুল হয় শরীর খারাপ শরীরকে বলবে দেখো তুমি খারাপ হইও না তুমি যদি খারাপ হও তাহলে আমার ঠাকুরের সঙ্গে সকাল সন্ধে দেখা হবে না অন্য সময়গুলো আমরা যেতে পারতাম না মন্দিরে কারণ ভক্তরা আসতেন ট্রেনিং সেন্টার থাকাকালীন আমরা আরো একটা সময় যেতাম সেটা হচ্ছে সকালে দুপুরবেলা ঠাকুরের যখন ভোগ ভোগের পরে যখন দরজাটা খুলতো সেই সময় আমরা টুক করে মন্দিরের পেছন দিকে বসে ঠাকুরকে প্রণাম করতে যেতাম বারবার ঠাকুরের সঙ্গে দেখা হলে বারবার ঠাকুরের সঙ্গে দেখা হলে মনে অন্য কোনো চিন্তা আসতে পারে না এই ঠাকুর এবং মায়ের মন্দিরে সবসময় আমরা যেতে পারতাম না মহারাজ একটা ভারী ভালো অভ্যাস করিয়ে দিয়েছিলেন বলেছিলেন হয় স্বামীজির মন্দিরে নাহলে স্বামী ব্রহ্মানন্দজী মাল রাজা মহারাজের মন্দিরে যেতে এবং সেখানে গিয়ে প্রার্থনা করতে এটা একেবারে খুব সত্য কথা আমাদের জীবনের আমরা বড় একটা রাজার মন্দিরে যাই না কিন্তু জীবনের যে কোনো সমস্যা নিয়ে স্বামী ব্রহ্মানন্দজি মাঝে কাছে গেলেই আপনার নিজেরা অন্তর থেকে উপলব্ধি করবেন আপনার ভেতরের যাবতীয় সমস্যার সমাধান সূত্র আপনি একে একে পেতে আরম্ভ করেছেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ নিজে আধ্যাত্মিকতার পূর্ণ মূর্তি ছিলেন এবং তার কাছে গেলে ধীরে ধীরে অজান্তেই আপনার মনের সমস্ত দুঃখ কষ্ট চলে যাবে ঠাকুরের কাছে বারবার যাওয়ার কথা বলছেন ঠাকুর বলছেন না দেখো রাখবি আমাদের হৃদয়টাকে দরকার আছে শুধু হলে হবে না পোশাকটা যেন সাচ্ছা পোশাক না হয় আমাদের মনটাও যেন স্বচ্ছা সাচ্ছা হয় কাম কামনা ঢুকতে দিবি না ওরা বড্ড বেশি দিক করলে তাতে প্রার্থনা করবি এগুলো আমাদের আসবেই তাই আসবেই নানা ধরনের আমরা কালোর জগতে আছি এই কালোর জগতে নানাভাবে ছুঁয়ে যাবে কিন্তু নিরন্তর প্রার্থনা করলে নিরন্তর তার কাছে প্রার্থনা করলে তবে তা ধীরে ধীরে চলে যায় পূজনীয় ভক্তিশ্বানন্দজি মহারাজ বলতেন প্রথম যেদিন আমরা সাধুগতে এসেছিলাম আমাকে সেদিন বলেছিলেন যে আজকের দিনের সমস্ত দিনের ঘটনা একটা কাগজে লিখে রাখো কি প্রার্থনা করেছিলে। কখনো কখনো মনে দেখবে নানা কিছু জিনিস চাইতে গিয়ে মন কিরকম হয়ে গেছে তখন এই কাগজটা খুলে দেখবে যে প্রথম যেদিন এসেছিলে ঠাকুরের কাছে কি প্রার্থনা করেছিলেন একটু আশ্রয় ভগবানের আশ্রয় প্রার্থনা করেছিলেন তাই নিরাশ্রয় হবার আগে আবার করে খুলে দেখা আমি তার কাছে আশ্রয় প্রার্থনা করেছিলাম তিনি দয়া করে আশ্রয় দিয়েছিলেন আমি আবার সেই আশ্রয় থেকে নিজে নিজে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি আবার যেন আমি আমার সে আবার তার সেই পুরনো আশ্রয় ফিরে যেতে পারি তার কাছে এই প্রার্থনা বলছে না হলে তাতেও মনে বসাতে না পারলে মন্দিরে মায়ের সামনে বসে যাবি না হয় ইখানকে দৌড়ে আসবি মায়ের সামনে বসে যাওয়া মানে হচ্ছে যে বিষয় নিয়ে চিন্তা করছি তার চেয়ে উচ্চতম বিষয় নিয়ে চিন্তা করা দেবতার মূর্তি হচ্ছে সত্যগুণের একটি ঘনীভূত মূর্তি আমরা যখন চিন্তা করি মূলত আমরা হয় তম নালে রজর ভিতরে বারবার ঘোরাফেরা করি আমরা তার কাছে তিনি বলছেন তার কাছে আসতে তিনিও সেই সত্য সত্য গুণের ঘনীভূত মূর্তি যখনই কোনো সমস্যা হবে তার কথা চিন্তা করলে যে মন আমার রজ এবং তমতে ঘুরে বেড়াছিল সেই মন আমার সত্য গুণে হবে আরেকদিন দিন ডায়েরির কথা দিয়ে আমরা এই অধ্যায়টি শেষ করব এটি ভক্ত নবগোপাল ঘোষের নিকট হতে শ্রুত তিনি বলছেন জানো আমার যা কিছু সব তার দৌলত আমার মতো মুখুর কি আর সাধনা করবার দিল থাকতো আমি সাধনার কি জানি আমাকে তিনি তো সব সাধন ভজন দেন তো তো কেবল সেবক হতে বাকি আমাকে সাধন ভজন শিখালেন আমনি তো না তখন সাধন ভজনে লাভ কি উনি তো আমাকে শুনালেন রামজির ব্যাপারে জনৈক ভক্ত রামজির ব্যাপার কি শুনালেন মহারাজ লাটু মহারাজ একদিন আমি তার পায়ে হাত গুলাতে ছিলাম তিনি আমাকে বললেন বলতি কিনি তো রামজি এখন কি করছে শুনে হামনে তো অবাক হয়ে গেলুম রামজির ব্যাপার হামি কি বুঝতে পারে আমাকে চুপ থেকে থাকতে দেখে তিনি বললেন ওরে এখন তো রামজি সূচের ভেতর দিয়ে হাতি চালাচ্ছেন জনৈকে ভক্ত বলেন কি বলেন মারাজ সুচের ভেতর দিয়ে হাতি চালাচ্ছেন এর মানে কি বলছে তা বুঝলে না আমার এতটুকু আধার আমার মধ্যে তিনি সাধন ঢেলে দিচ্ছেন জনৈক ভক্ত সাধন ঢেলে দেওয়া যায় কি মহারাজ মহারাজ বলছেন যাইবই কি তবে যে সে পারে না যে ভগবানকে দেখেছে তার আনন্দে ডুবে যেতে পেরেছে সেই পারে বাকি যার সাধন নাই সে তো পারবেক না জনৈক ভক্ত বলছেন যে মহারাজ আমাদের ভেতর একটু সাধন ঢেলে দিন বলছেন এই যে রামজির প্রতি ভালোবাসা এটা

তিনি একটি আমাদের নতুন জীবন একটি নতুন পথের সন্ধান দিয়েছেন আমাদের মতো শ্রীহীন জীবন তাদের শ্রীপূর্ণ করেছেন এটা হচ্ছে কথা তাই বলছেন যে তিনি আমাকে যা কিছু আমরা সব তার দৌলতে আমরা এটা ভুলেই যাই আমরা সমস্ত কিছু ভুলে যাই যে আমাদের এই যে দেখুন আজকের এই যে আমাদের এই যে সঙ্গ হচ্ছে আমরা একশো জন একশো জন আছি আমাকে বাদ দিলে একশো জন আছি ভারত এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছি আমরা কিন্তু আমরা সবাই এক সূত্রে বেঁধেছি কারণ শ্রীরামকৃষ্ণ আমাদের মধ্যমণি তিনি আমাদের মেতে দিয়েছেন কাউকে চিনি না কাউকে জানি না তথাপি তিনি আমাদের সবাইকে এক সূত্রে বেঁধে দিয়েছেন অথচ এটা কিন্তু আমরা প্রক্ষান্তরে স্বীকার করি না আমি ভাবি আমি ইন্টারনেট কানেকশন নিয়েছি তাই আমার মোবাইলে বা ল্যাপটপে আমার ইন্টারনেট কানেকশন আছে আমি এই লিঙ্কটা ক্লিক করেছি তাই আমি এই ক্লাসের ভেতরে ঢুকতে পেরেছি সময় আসতে তা করেছি ভাবি না আমরা ভাবি যে আমাদের আমাদের যোগ্যতা তা নয় তিনি প্রেরণা দেন বলি ভগবানের কথা শুনবার জন্য আমাদের ইচ্ছা হয় নাহলে সন্ধেবেলা এখন এই যে নানা জায়গায় নানা টিভি সিরিয়াল হতে থাকে আগুন পাখি অমনি পাখি লাল পাখি নীল পাখি হলুদ পাখি কত রকমের পাখি হয় সেই বোকা বোকা ড্রামা সেইগুলো দেখতেই আমাদের কত ভালো লাগে এটা একটা দারুণ জিনিস হয় এটা সবাই সেই তার থেকে ভগবান আমাদের মনকে তুলে ভগবানের দিকে ধাবিত করছেন তার বিষয় জানার জন্য কৌতূহল বা আগ্রহ তৈরি করাচ্ছেন এটা সম্পূর্ণভাবে তার তাঁর দল দয়া এবং তার দৌলতে হচ্ছে তিনি বলছেন আমি সাধনা আর কি জানি আমাকে তিনি তো সাধন ভজন দেন আমি তো কেবল তার সেবক হতে চেয়েছিলাম বাকি তিনি তো আমাকে সাধন ভজন শেখালেন আমরাও কিন্তু সব এরকমই স্বামীজি কাজ করব বলে এসেছি তাই তিনি আমাদের একটা নতুন কথা শিখিয়ে দিলেন সেটা হচ্ছে একটা সাধন শেখালেন কি না শিবক জ্ঞানে জীব সেবা আপনারা যে যেখানে আছেন সবাই সেই কাজে আমাদের শরিক হয়ে যান আপনারা আপনাদের নিত্য প্রয়োজনীয় খরচ থেকে খানিকটা খরচ বাঁচিয়ে আমাদের পাঠান কখনো একটা কম্বলের দাম কখনো দুটো কম্বলের দাম আপনাদের সাধ্য অনুযায়ী পাঠান আর সেই সাধনটি নিয়ে আমরা সব জিনিসপত্র সংগ্রহ করে কত শীতার্থ মানুষের গায়ে সেগুলো তুলে দিই যখন তারা সেই ঠান্ডার দিনে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে সেই কম্বল গায়ে উষ্ণতা অনুভব করেন সেই উষ্ণতা যেমন তাকে স্পর্শ করছে নিশ্চিত নিশ্চিত জানবেন যে আপনাদের আমাদের সবার হৃদয় উষ্ণ হচ্ছে সবার হৃদয় উজ্জ্বল হচ্ছে এবং এটা যদি তিনি না থাকতেন তাহলে এই সাধন ভজন করার বা এই সাধন ভজনের সঙ্গী হবার কিন্তু আমাদের কারোর যোগ্যতা তৈরি হতো না বলছেন হামনি তো না জেনে তখন সাধন ভজন লাভ কি উনি তো আমাকে জানালেন রামজি ব্যাপার কি বলছেন না একদিন তিনি জিজ্ঞাসা করলেন বল দেখি তো রামজি এখন কি করছেন বলছেন রামজির বিষয় আমি কি জানি তাই বললুম আমি কিছু জানি না তখন তিনি বললেন ওরে এখন তো রামজি সূচের ভিতর দিয়ে হাতি চালাচ্ছেন এই সূচের ভিতর দিয়ে হাতি চালাচ্ছেন এটা একটা আয়রনি এটা শ্রীরামকৃষ্ণ বললেন বললেন হামরা আমার এতটুকু আধার মধ্যে তিনি সাধন ঢেলে দিচ্ছিলেন আমাদের সূচের ভেতর দিয়ে হাতি ঢোকাচ্ছেন যেমন একটা ছোট্ট সূচের ভেতর দিয়ে ভগবানের ইচ্ছা হলে তার ভেতর দিয়ে একটা হাতি গলে যাবে ওই সূচের ওই যে ছোট্ট ছিদ্র ওটা হচ্ছে আমাদের হৃদয় ওই অতটুকু আমরা ওপেন করে রেখেছি বাকি সব জায়গায় আমরা বড় বড় করে ওপেন করে রেখেছি কিন্তু ভগবানকে প্রবেশের ওই তৈরি করেছি আমরা যদি সামান্যতম ভগবানের জন্য পথটুকু তৈরি করতে পারি তাহলে সেই পথ দিয়ে ভগবান আমাদের হৃদয় প্রবেশ করবেন এবং এটা আমাদের বুঝতেই হবে যে তিনি আমাদেরকে ওই হৃদয়ে প্রবেশ করবার ওই অধিকারটি তিনি আমাদের দেবেন এটা হচ্ছে কথা আমরা যত ওই আমরা যত চেষ্টা করবো যে বলছেন না ছোট্ট রবীন্দ্রনাথের একটা গান আছে জানবেন আপনারা অনেকে জানেন শুনেছেন কুজনহীন কানন ভূমি দুয়ার দেওয়া সকল ঘরে একেলা কোন পথিক তুমি পথিকহীন পথের পরে হে একা সখা হে প্রিয়তম রয়েছে খোলা এ ঘর সমুখ দিয়ে স্বপন সম যেও না মরে হেলায় ফেলে আজি শ্রাবণ ঘন গহন মহে গোপন চরণ ফেলে আমার যেন সেই প্রতীক্ষাটা থাকে দেখুন প্রতীক্ষা রোজ প্রতীক্ষা করছেন রোজ ভগবান আসবেন তিনি পরিষ্কার পরিচ্ছন্ন করবেন পূজনীয় স্বামী আমাদের সন্ন্যাসের পর কিছুদিন তিনি গঙ্গোত্রীতে ছিলেন আমি সেই স্বামীজির কথা ভুলে গেছি যার কথা তিনি আমাদের বলছেন কিন্তু তিনি একজন খুব বিখ্যাত ব্রহ্মজ্ঞানীর শিষ্য ছিলেন তিনি বলছেন যে আগের দিন যখন গঙ্গোত্রীতে আছেন প্রচন্ড ঝড় হয়েছে ভীষণ হয়েছে একবারে সমস্ত কিছু গঙ্গোত্রী যেন একদম হয়ে গেছে পরের দিন সকালবেলা আমি দ্রুত দ্রুত গেছি গেছি সেরে তার আশ্রমে আশ্রমে গিয়ে দেখছি উনি সেই পুরো যেমন তার গুরুর রেখে যাওয়া ঘর সেই ঘরটিকে তিনি এমন ভাবে রেখেছিলেন যেন এই গুরু একটু বাইরে গেছেন এক্ষুনি ফিরে আসবেন বলছেন সেই গুরুর ঘর তিনি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। তিনি বলছেন একটা একটা করে জিনিস সরিয়ে রেখেছি পরিষ্কার সব ধুলো ময়লা পরিষ্কার করে দিয়ে ঘরটাকে পরিচ্ছন্ন করে রেখেছি এমন তার ভাবটা যে এই ঘরে তিনি এতদিন স্থূল শরীরে শরীরে ছিলেন এবার সূক্ষ্ম এসে বসবেন ঠিক এমনি ভাবে আমরা আমাদের হৃদয়ে যদি তাঁর আশার আসনটা তৈরি করতে পারি দেখ দেখি মন নয়ন মদে ভালো করে দেখ সে যে বসে আছে ওই ভাঙা ঘরে আমাদের এই যে ভাঙা ঘর যেটা বিশ্বাস তারপরে অসত্য নানা কিছু দিয়ে তৈরি যেমন এই ঘরে যদি একটা ঘর যদি তার সব অমজবুত জিনিস দিয়ে তৈরি হয় সেই ঘরটায় যদি ভেতরে একজন মানুষ শক্তিমান বসে থাকে যখন ঝড় ওঠে তখন সে হাত তুলে সেই রুফটাকে ধরে থাকার চেষ্টা করে যখন দেওয়ালগুলো ভেঙে পড়বার মনে হয় তখন সে শক্তিমান পুরুষটা সে দেওয়ালটাকে ধরে ফেলে ফলে ঝড় বয়ে যায় কিন্তু ধরতে পারেন ঠিক সেই রকম ভাবে আমাদের হৃদয়ের এই ভাঙা ঘরে তিনি এসে বসে আছেন কুজনহীন কাননো ভূমি দুয়ার দেওয়া সকল ঘরে আমাদের সবার হৃদয়ের দ্বারগুলো বন্ধ আছে ভগবান বেরাতে বেরিয়েছেন একলা কোন পথিক তুমি পথিকহীন পথের পরে হে একা সখা হে প্রিয়তম রয়েছে খোলাই ঘর মম হে একা সখা হে প্রিয়তম আমার হৃদয়ের দুয়ার খোলা আছে সমুখ দিয়ে স্বপন সম যেও নামনে হেলায় ফেলে কেন স্বপন শব্দটা ব্যবহার করা হচ্ছে স্বপ্নে আমরা যেটা দেখি সকালবেলা সেটা ভুলে যাই একটা তাৎক্ষণিক একটা থাকে সেই রকম তোমার তাৎক্ষণিক জীবনে টেম্পোরারি তাৎক্ষণিক যেন না হয় অস্থায়ী রূপ যেন নয় এটা যেন আমার জীবনে একটা স্থায়ী অঙ্গ হিসেবে আসে সমুখ দিয়ে স্বপন সম যেও নামরে হেলায় ফেলে তাই বলছেন যে আমাদের হৃদয়ে যেন আমরা একটু একটু করে তার জন্য জায়গা করতে পারি ছোট্ট একটু যদি জায়গা যেমন ছুঁচের পেছনে যে ছোট্ট ছিদ্র থাকে যার মধ্যে দিয়ে সুতোটা ঢোকানো হয় ভগবানের জন্য ওইটুকু জায়গা খোলা রাখলে তার মধ্যে দিয়ে তিনি কৃপা করে আসবেন জনৈকা ভক্ত বলছেন সাধন ভজন কি ঢেলে দেওয়া যায় মহারাজ এই যে যে কোনো মানুষ আসবে এ কি তেল নাকি যে গিয়ে বললাম পাঁচশো টাকা তেল ভরে দেওয়া সঙ্গে সঙ্গে সেই আপনার গাড়ির পেট্রোলের ইয়ের মধ্যে ডিকির মধ্যে ওইটা ঢুকিয়ে পাইপটা ঢুকিয়ে দিয়ে হু করে পাঁচশো টাকা তেল ভরে এভাবে দেওয়া যায় যে হ্যাঁ দেওয়া যায় কে দিতে পারেন যিনি তত্ত্বজ্ঞ বলছেন যাইবই কি তবে যে পারে না যে ভগবানকে দেখেছে তার আনন্দে ডুবে যেতে পেরেছে সেই পারে বাকি যার সাধন নেই সে তো পারবেক না যার কাছে সম্পদ আছে অনন্ত সম্পদের অধিকার আছে সে তার থেকে যদি এক মুঠো দেয় সঙ্গে সঙ্গে সে অনন্ত সম্পদ পূর্ণ হয়ে যায় পূর্ণ থেকে পূর্ণ নিলে পূর্ণ অবশেষ একবারে উজাড় করে সব দেওয়া হয়ে গেলে সেই ততটাই থেকে যায় এইটা আমাদের বুঝতে হবে জনৈক ভক্ত বলছেন মহারাজ আমাদের ভেতরে সাধন ঢেলে দিন তিনি বলছেন আরে তিনি পারতেন হামনি পারবে জনৈক ভক্তের আর্তি দেখিয়া দেখাইয়া পারবেন মহারাজ আমাদের উপর একটু কৃপা করুন আমাদের যাতে এই জীবনে কিছু সাধন ভজন করতে পারি আমরা যাতে এই জীবনে কিছু সাধুন ভজন করতে পারি তার ব্যবস্থা একটু করে দিন লাটু মহারাজ বলছেন দেখো তোমাদের ওই এক কথা এখানে এলে মনে হয় সাধন ভজন নিয়ে থাকবে আর বাড়ি ফিরে গিয়ে মনে হয় দুত্তর সাধন ভজন সংসারে তোমাদের টাকাই সাধন সেখানে ওর জন্যই তোমাদের দিনরাত খাটতে হয় বাকি যা সব সাধন করবে তাতেই সব তাতেই তো সিদ্ধি লাভ করবে তোমরা তো ভগবানকে চাও না ভগবানের সাধনা চাও না ভগবানকে তাই পাও না এটা হচ্ছে খুব জোর কথা আমরা দেখুন যা চাই তাই আমরা পাই ভালো পড়াশোনা করতে চাই মন প্রাণ উজাড় করে পড়াশোনা করি ভালো রেজাল্ট আমরা করতে পারি ভালো করে সংসার করতে চাই তার জন্য খুব ভালো রোজগার করতে চাই আমরা মন প্রাণ উজাড় করে পরিশ্রম করি আমরা ভালো রোজগার করি খুব সুন্দর করে নিখুঁত করে সংসার পালন করতে চাই সবার দেখাশোনা করতে চাই আমরা নিখুঁত করে আমরা কাজ করি এগুলো প্রমাণ করে যে সাধন ভজন করার শক্তি প্রত্যেকটি আমাদের ভেতরে আছে ঠিক এই যে শক্তি দিয়ে এই যে আমরা এ চাওয়ার চেষ্টা করছি আমরা সাংসারিক সুখ শান্তি চাওয়ার চেষ্টা করছি এই চেষ্টাটা যদি আমরা আমাদের ভগবানকে চাইবার জন্য করি তাহলে দেখবেন ধীরে ধীরে ভগবানকে পাওয়াটাও আমাদের পক্ষে খুব সহজ সাধ্য হয়ে যাবে অর্থাৎ এই শক্তি আমাদের ভেতরে আছে স্বামীজি বলছেন না রিলিজিয়ান ইজ দি পাওয়ার ম্যানিফেস্টেশন অব দি ডিভিনিটি অলরেডি ইন ম্যান এই অলরেডি ইন ম্যান আপনার ভেতরে আছে এটাই কিন্তু আসল সত্য কথা আর আর দ্বিতীয় সত্য কথা আছে যেটা হচ্ছে পুরুষকার ম্যানিফেস্টেশন খুলে দেওয়া দ্বার খুলে দেওয়া আপনার সেই বন্ধ দ্বার খুলে দেওয়ার কথা তিনি বলছেন বলছেন যে জনৈক ভক্ত সংসারে থাকতে গেলে টাকা যে চাই চাই টাকা পয়সা ছাড়া সংসার চলে না এটা তো আপনিও জানেন কাটুমাই বলছেন হ্যাঁ জানি বই কি তবে যেমন চাইবে তেমন পাবে সাধন প্রজন চাইতে গেলে অন্য কিছু চাইতে পারবে না উনি বলতেন তার কাছে যা চাইবে সব পাবে বাকি তাকে চাইলে সব পাওয়ার শেষ হয়ে যাবে সবাই যখন মুক্তি চাইছে মুক্তির প্রার্থনা করছে আত্মপ্রকাশে অভয় দানের দিন তখন অর্থ প্রার্থনা করেছিলেন উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় ঠাকুর তারই ব্যবস্থা করেছিলেন সবাই বলেছিলেন শেষকালে আপনি ওকে মুক্তি না দিয়ে অর্থ দিলেন ঠাকুর বলেছিলেন ওর ছোট দরজাটাকে বড় করতে চায় ছোট দরজা যখন বড় হবে তখন সে আপনার থেকেই এটা চাইবে পরবর্তীকালে আমরা উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়ন্দির স্মৃতি কথা থেকে তার মধ্যে বিশেষ করে স্বামী কথা বিশেষ উল্লেখযোগ্য অখণ্ডানন্দ বলছেন যখন আমরা ক্লান্ত হয়ে উপেন্দ্রনাথের বসুমতী সাহিত্য মন্দিরে এসে পৌঁছতাম তার দোকানে গিয়ে পৌঁছতাম সঙ্গে সঙ্গে তিনি আমাদের মুখখানি দেখেই বুঝতে পারতেন তাড়াতাড়ি করে সেই কচুরির দোকান থেকে তিনি কচুরি টচুরি কিনে নিয়ে আসতেন আর গুরু ভাইদের খাওয়াতেন তার হয়ে গেলে ওই হ্যাবিসন রোড থেকে আলমবাজার যাওয়ার যে ছ্যাঁকড়া গাড়ি শেয়ারের ছ্যাঁকড়া গাড়ি সেই ছ্যাঁকড়া গাড়িতে তুলে দিতেন এবং ভাড়ার পয়সা গাড়োয়ানকে দিয়ে তুলে দিতেন এই যে তার ভেতরে যে তার যে অর্থ আছে অর্থটি এই যে ভগবৎ সেবার্থে সেটা ব্যবহার করা হতো এই সংসারে থাকতে গেলে টাকা চাই আর অন্য যা কিছু চাইবে আমাদের তো ওই ওই শুধু টাকাতে আমাদের হয় না আমাদের আরো 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 অনেক বেশি চাই এইটুকুতে আমাদের কিছুতে হয় না ওই যে বলছে না আমার যা ছিল তা গেল চলে তার আমার সোনার হরিণ চাই আমার কাছে এত সম্পদ আছে আমার যা ছিল তা গেল চলে যা নেই তার শোকে আমার যা ছিল সেটার দিকে আমি কখনো তাকাই না আমার যেটা নেই সেটা আমার কাছেই খুব বড় করে মনে হয় সেদিনকে বলছিলেন যে জানেন তো এমনিতে খুব ভালো থাকে একজন ভক্ত বলছে এমনিতে খুব ভালো থাকি বিয়ে বাড়িতে গেলেই খুব কষ্ট হয় আমি জিজ্ঞেস করলাম আজকে তো বিয়ে বাড়ি আমি লোক হ্যাঁ তাহলে আপনি এলেন কেন বলছে না আমার বিয়ে বাড়িতে গেলে খুব মন খারাপ হয় কেন মন খারাপ হয় না আমার যা আছে সেটা আমার কিছুতেই পছন্দ হয় না আমার মনে হয় আরো কিছু জিনিস হলে আমার কোথায় ভালো হতো এই যে আরো কিছু জিনিস আমার চাই এইটুকুতে আমার কিছুতেই মন ভরছে না কিছুতেই আমার মন ভরছে না এটা হচ্ছে কথা সেই কারণে আমাদের চাই প্রথম আমি যেটা পেয়েছি সেটাতে যেন ভালোবাসা থাকতে পারে তাই বলছেন জনৈক ভক্ত বলছেন আমরা তো তাকে ডাকতে পারি না আমাদের মতো অভাগার ডাক কি তার কান পৌঁছ এ কথা আপনারাও বলেন লাঠু মারত কেউ কেউ বলেন আপনাদের কথা ভগবান বেশি শোনেন আপনারা তার কাছের লোক আমরা হ্যাঁ আমরা তার নিজের সন্তান আপনারা নিশ্চয়ই তার ওই ওই যে কী বেরবেশ বলবে সৎ সন্তান সৎ ভাই সৎ সন্তান স্টেপসন লাট্টু মারি বলে না হাত তো পৌঁছায় বই কি তোমাদের ডাক আছে ডাকে আছে টাকা 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 তিনি তাই তো তোমাদের টাকা পাঠাচ্ছেন আর যেদিন ডাকের মধ্যে আসবে টাকা মন মান যশ ইত্যাদি কিছু চাই না বাকি তাকে চাই সেদিন তিনি আসবেন উনি বলতেন ভোগ থাকলেই যোগ কমে যায় আর ভোগ থাকলেই জ্বালা বাড়ে উনি দিনরাত আমাদের শেখাতেন জাগে যোগে জেগে থাকবি ঘুমের কালে তাকে ডাকবি কাজের মধ্যে তাকে ধরবি আর হরদম তার সেবায় লাগবি চারটি কিন্তু খুব মানে দরকারি জরুরি জাগে যোগে জেগে থাকবি অ্যালার্টনেস জেগে থাকা মানে চোখ খুলে রাখা না অ্যালার্টনেস জাগে এবং যোগে তার কর্মযোগকে। এবং ওই যে যে সময় টাইমিং এই সব অবস্থাতে ভগবানকে সুযোগ খুঁজতে হবে ভগবানকে ডাকার পূজপাত বুতেশ আনন্দজি মাঝকে আমরা আমি বলেছিলাম কলেজে এত বেশি কাজ আছে জানেন তো কিছুতে আর ভগবানকে ডাকার সময় পাই না তিনি বলছেন বলতেন সব সময় কি তোমরা কাজ করো অকাজ করো সেই অকাজের সময়গুলোকে যদি জুড়ে দিতে পারো তাহলে দেখবে জব ধ্যান করে হেউ টেউ খেলছে আমরা সত্যি সত্যি একদিন বসে বসে কাগজে কলমে দেখছিলাম কতক্ষণ অকাজের সময় করি অকাজের সময়টা দেখলাম যে সকাল সন্ধ্যা ঘন্টা ঘন্টা বসা দরকার সেই এক এক দু চেয়েও অনেকটা বেশি সময় সব রকমের ছাড় দিয়েও দেখা গেল মানে দেড় দু ঘন্টা অতিরিক্ত সেই আমরা অকাজে কাটাই মহারাজ যে বলেছিলেন না অকাজের সময়গুলোকে জুড়ে দিলে তাহলে দেখবে হেউ ঢেউ করে যাবে এক ঘন্টা এক ঘন্টা জব ধান এবং তারপরে আরও দেড় ঘন্টা অতিরিক্ত আমরা সবাই সময় পাই সাড়ে তিন ঘন্টা সারা দিনে আমরা অবশ্যই সময় পাই যে বলে পাই না সে ভারী মিথ্যে কথা বলে বলছেন জাগে যোগে জেগে থাকবি ঘুমের কালে তাকে ডাকবি এমন একটা অ্যালার্টনেস হবে যেন আমি তার চিন্তাতেই ডুবে থাকি যে স্বপ্ন আমরা দেখি স্বপ্ন হচ্ছে আমাদের দমিত ইচ্ছার কল্পিত রূপ যে যে ইচ্ছাগুলোকে আমরা দমন করে রাখি যে যে ইচ্ছাগুলোকে আমরা জাগতে দিই না আমাদের জাগ্রত অবস্থায় সেই সেই ইচ্ছা ঘুমিয়ে থাকলে আমাদের ভেতরে আসে অনেকে দেখবেন আপনারা দৈবী স্বপ্ন দেখেন দেবতার স্বপ্ন দেখেন এই দেবতার স্বপ্ন দেখাটা খুব ভালো জিনিস তার কারণ হচ্ছে আপনার চিন্তা ভাবনাটা সঠিক দিকে যাচ্ছে আপনার দিতে সেই ইচ্ছায় হোক অনিচ্ছাই হোক আপনার চিন্তা ভাবনাটা সঠিক দিকে যাচ্ছে তাই বলছেন ঘুমের কালে তাকে ডাকবি কাজের মাঝে তাকে ধরবি আর হরদম তার সে ভাই থাকে কাজের মাঝে সব কাজ তোমার এই যা কিছু বিশ্ব সংসারে যেখানে যা কিছু কাজ করছি সব তোমার কাজ করছি আর হরদম তাকে লেগে থাকবি তার সঙ্গে যুক্ত হয়ে থাকবি উচ্চ ভাবনায় কাজ করা দেখবেন জীবন দর্শন জীবনকে দেখার ইচ্ছাটাই সম্পূর্ণ বদলে যাবে মনে হয় লাটুর শিক্ষার মূল মন্ত্র চারটি বাক্যে আছে জাগে জগে জেগে থাকবি অর্থাৎ সর্বদা তার দিকে মন ফেলে রাখবি ঘুমের কালে তাকে ডাকবি এর দুটি অর্থ হতে পারে এক রাত্রে নির্জনে তাকে ডাকবি অপরটি হতে পারে মনে তামস ভাবে উদয় হলেই তাকে ডাকবি আর তৃতীয়টা হচ্ছে যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে আমাদের অবচেতন মনে ঈশ্বরের অধিষ্ঠান তৃতীয় হচ্ছে কাজের মাঝে তাকে ধরবি ইয়ার অর্থ স্পষ্ট কোন কাজেই নিজের অহংকারকে দিবি না আর হরদম তার সেবায় থাকবি অর্থাৎ বৃথা আলস্যে দিন কাটাবি না সদা সর্বদা তার কাছে মশকুল হয়ে থাকবে পূজনীয় আমাদের অমলানন্দ মহারাজকে দেখেছি সারা দিন কাজ করছেন আর যখন খুব ক্লান্ত হয়ে যেতেন তখন চুক্তি করে অখণ্ডানের চিন্তা করতেন উনি ঠাকুরের চিন্তা বড় একটা করতে দেখিনি মানে এত সামনাসামনি দেখিনি উনি অখণ্ডানন্দ কথা বলতেন অখণ্ডানন্দজির কথা ভাবতেন অখণ্ডানন্দী প্রচন্ড পরিশ্রমের কথা বলতেন বলতেন অখণ্ডানন্দ যখন আশ্রমে থাকতেন যখন তার অন্য কোনো কাজ থাকতো না তখন উনি মাঠ ঘুরে 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 কোথায় কোথায় গোবর পড়ে আছে সেইগুলোকে তুলে নিয়ে আসতেন ভেবে দেখুন ঠাকুরের পার্শ্বদ তিনি গোবর তুলে 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 এক জায়গায় নিয়ে আসতেন তারপর সেই গোবর মেখে তাই দিয়ে ওই ঘুটে দিতেন বলতে নেতে আশ্রমে সাশ্রয় হবে ঠাকুরের পয়সা বাঁচবে এইগুলো করতেন বলতেন পরবর্তীকালে যখন অখণ্ডানন্দজি একটুখানি অসুস্থ হয়ে পড়লেন তার পক্ষে অত কাজ করা সম্ভব ছিল না বলছেন তিনি তখন খুব দুঃখ করতেন বলতেন আশ্রমে এখন সবাই বাবু হয়ে গেছে সারা মাঠে টাটে কত জায়গা কত গোবর পরে থাকে সেগুলো নিয়ে আসে না সেগুলো দিয়ে ঘুটে দেওয়া হয় না ছোট্ট ছোট্ট জিনিস সমস্তটা দিন তার কাজে লেগে থাকতেন ছোট ছোট শিশু স্নান করানো এমন করে ছোট ছোট শিশু তারা বড় বাইরে গিয়ে শৌচ শুদ্ধ করতে পারতেন না অখণ্ড আইন তাদের শৌচ করে পরিষ্কার করে আর স্নান করাতেন স্নান করার সময় সহস্র শীর্ষ পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত সভূমিন সর্বতুস্তৃত্বা অত্যাতিষ্ঠ দশাঙ্গুলম সে নারায়ণ সুক্তমে সেই পবিত্র মন্ত্রটি আওড়াতেন যা দিয়ে আমরা স্বয়ং নারায়ণকে স্নান করাই তিনি মনে করতেন যেন জীবন্ত জাগ্রত যে একটি ভগবত শিশু ভগবানের প্রতিরূপকে আমি স্নান করাচ্ছি এই যে সব কাজে তার মধ্যে লেগে তা এটা হলে আর কোনো আলস্য থাকে না জানি না গীতক্ত প্রণিপাত পরিপ্রশ্ন সেবার পথে ঠাকুর তাকে শিক্ষিত করিতে চাইয়াছিলেন কিনা তবে এই সব কথা প্রসঙ্গে যেটুকু বাহির হইয়াছে তাহাতে বলতে পারি ঠাকুরের শিক্ষা প্রণালীতে দিব্য স্পর্শের আভাস হইয়াছে দিব্য উন্মাদনা সংকেত রহিয়াছে সত্য পবিত্রতা ও সরলতার পথে হৃদয়কে উন্মুক্ত করিবার গোপন কৌশল রহিয়াছে এখানে বিচার ও বুদ্ধির মননক্রিয়া তত বেশি নেই যত বেশি হৃদয়ের অনুভূতির জাগরণ অনুভূতিমূলক শিক্ষার প্রথম শিক্ষা বস্তুর সেবা বস্তুর বিচার নয় পরবর্তী অধ্যায়ে হব কাশী সেবাশ্রম কাশী প্রতিষ্ঠাতা ছিলেন দুজন শুভানন্দজি এবং কেদার বাবা অচলা আনন্দজি কেদার বাবা পরবর্তীকালে রামকৃষ্ণ মঠ মিশনের অন্যতম ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন তখন এবং এখনো কাশী সেবাশ্রমে রুগীদের রুগী নারায়ণদের সেবা অনেকটাই সাধুরা করে থাকেন এখন যেমন টিভিতে আপনারা দেখেন যে এই আবার আপনি এলেন এত দেরি করে ফিরেও যাচ্ছেন এত তাড়াতাড়ি এখন এখনো ক্লাস শেষ হয়নি একটু সময় আছে এটা হচ্ছে কথা এখন যেমন আপনারা ইউটিউবে দেখেন যে সাধুদের সাধুরা ইয়ে পূজা করছে রবীন্দ্রনারায়ণদের পূজা করছে স্বামীজির জন্মতিথিতে এটা একটা বড় পূজা সেবাশ্রমে সেবাশ্রমে তো অন্য কোনো পূজা হয় না যা পূজা হয় সব অদ্বৈতাশ্রমে সেবাশ্রমের একটি বড় সেটা হচ্ছে রোগীদের নারায়ণ জ্ঞানে করা চন্দন পরিয়ে গলায় মালা পরিয়ে এবং যে যা যা লাগে যেমন ফল মূল মিষ্টি সমস্ত আর হয়তো ওষুধপত্র সব দিয়ে তাকে আরতি করা হয় তাকে তাকে ধূপ দেখানো হয় আরতি করা এরকম করা হয় রোগী বসে সাহিত্য অথবা তাকে অর্ধ সাহিত্য করে এরকম ভাবে করানো হয় এই রকম যে ভাবটা এটা শুরু থেকেই ছিল এখনো আছে অচল তিনি সারাদিনের যেতে পারেন না করে যান তিনি জিজ্ঞাসা করছেন দুজন দুজন ব্রহ্মচারীকে তোমাদের ওয়ার্ডে আজ কতজন নারায়ণ এসছে একজন বললো চারজন নারায়ণ একজন বললো আমার ওয়ার্ডে দুজন পেশেন্ট এসছে পেশেন্ট শুনে খানিক্ষণ গম্ভীর হয়ে থাকলেন বললেন নারায়ণ বলতে বলতে তোমার নারায়ণ বোধ আসবে এই যত আমাদের নারায়ণ তীব্র হবে তত আমরা প্রত্যেক মানুষকে নারায়ণ জ্ঞানে সেবা করব তাকে আমার সেরাটা দেব ফলে তার ভিতরেও ভগবত বৃত্তি হবে এটা টোয়াইস প্লেসেড ভগবানের প্রতি সেই রোগী ভক্তি হবে আমারও নারায়ণের প্রতি বিশ্বাস ভালোবাসা জন্মাবে স্বামী দয়ানন্দজি মহারাজ ছিলেন আমাদের সেবা প্রতিষ্ঠান শিশুমঙ্গল হাসপাতালের প্রতিষ্ঠাতা রোজ দুবেলা তিনি সমস্ত পেশেন্টদের দেখতেন দেখে ফিরে আসার পরে এসে বিকেলবেলা হাত মুখ ধুয়ে তিনি হাত মুখ অত ধুতেন না গঙ্গা জল স্পর্শ করতেন না হাসপাতাল থেকে ঘুরে জামা কাপড় করতে বসে যেতেন তার যে সেবক এখনো তিনি বেঁচে আছেন তিনি তার সঙ্গে তিনি যেতেন হাসপাতাল থেকে ফিরে এলেই জামা কাপড় খুলে ফেলে অন্য পরিষ্কার জামা কাপড় পরে হাত মুখ ধুয়ে মাথায় গঙ্গা জল ছিটিয়ে তবে জব করতে বসতেন তার নিজের একটা সময় মনে হলো তিনি এরকম আচরণ করেন দয়ানন্দ যে এরকম আচরণ করেন এই দুই আচরণের মধ্যে এই ফারাকটা কোথায় জিজ্ঞেস করতে বললেন বেলুর মঠে যখন তুমি ঠাকুরকে গিয়ে প্রণাম করো তখন কি ফিরে এসে তুমি জামা কাপড় ছাড়ো বলছে না না ঠাকুর তো পবিত্রতা পবিত্রতার স্বরূপ তাই তাকে প্রণাম করলে হয় না তাকে প্রণাম করলে এসব জামা কাপড় ছাড়তে হয় না বলছে মাকে যখন প্রণাম করো তারপরে কি গঙ্গায় স্নান করো বলছে তিনি পবিত্রতার স্বরূপই নি তিনি তো তাকে চিন্তা করলে মন পবিত্র হয়ে যায় আমাদের আর গঙ্গা স্নান করার দরকার হয় না বলছেন তারা হলেন জীবন্ত রামকৃষ্ণ এবং জীবন্ত যখন তোমার এই বোধ হবে এদের দর্শন করে আর জামা কাপড় ছাড়ার প্রয়োজন নেই তখন তোমার ঠিক ঠিক শিব জীব সেবার ভাবটি আসবে এই সর্ব বস্তুর ভেতরে ঈশ্বরের প্রাণী ঈশ্বরের আবির্ভাব এইটি তিনি এটা হচ্ছে সমস্ত ধর্মের মূল কথা এটি আমাদের জীবনে নতুন করে এনে দিয়েছিলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ শিবজ্ঞানে দিবস এবং স্বামী বিবেকানন্দ তার প্রচারক এটি নানা ভাব দিয়ে তিনি তার গেঁথে যেটি পরম্পরায় আজ আমার আপনার সকলের ভেতরে সঞ্চারিত হচ্ছে শ্রী ভগবানের কাছে প্রার্থনা এই ভাবটি ঘনীভূত হোক এই ভাবটি শক্তপক্ত ধারণ করুক এবং এটি আমাদের মুক্তির উপায় দেখা যেমন বলছেন আত্মান ও মোক্ষার্থম জগৎ হিতায় এই জগতের হিত সাধনের মাধ্যমে আমার মুক্তিকে যেন আমি পরিষ্কার চোখে যেন দেখতে পাই আজ এই পর্যন্ত ওম প্রণতা নাম প্রসিদত্বম দেবী বিশ্বার্থী হারিণী ত্রৈলোক্য বাসিনাম ইডে লোকানাম বরদা ভব ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হরি ওম তৎস শ্রীরামকৃষ্ণার্পণমস্তু